বিএনপি সরকার পতনে নয়, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে, বলছেন আব্দুর রহমান। এদিকে কার পক্ষে মাঠে নামছে জামায়াত, জানাবো শেখ হাসিনার দয়ায় বাসায় চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া, বলছেন মহিবুল হাসান। জানিয়ে দেব আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে, বিএনপি পকেটের, বলছেন ওবায়দুল কাদের। আরো থাকছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে নিহত সাত, এবং সর্বশেষ জানাবো রাজধানীতে সাজাপ্রাপ্ত পাঁচ আসামি গ্রেপ্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি সরকার পতনে নয়, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে, বলছেন আব্দুর রহমান। বিএনপি সরকার পতন কিংবা তত্ত্বাবধায়ক সরকার উদ্দেশ্য নিয়ে নয়, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। আব্দুর রহমান বলেন, বিএনপি কেবল সরকার পতনের লক্ষ্যে কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য নিয়ে মাঠে নামে নাই, তারা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে। তিনি বলেন, বিএনপি সহ যেসব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন, তাদের সে স্বপ্ন বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না। এ দেশের সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন হবে, সে নির্বাচনে অবশ্যই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেখতে চায়। আওয়ামী লীগ মাঠ ছাড়বে না জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে আরেকবার আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিবারের সন্তানেরা পাঞ্জা ধরবে, লড়াই করব তবু মাঠ ছাড়বো না। শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, এদেশের মানুষের মুখে হাসি ফুটবে। কার পক্ষে মাঠে নামছে জামায়াত, দীর্ঘদিন পর নিরাপত্তা ভঙ্গ করলো জামায়াত। সম্প্রতি জামায়াতের আমির বলেছেন যে ২০ দলীয় জোট এখন আর নেই, বিএনপির ভুল নিয়েও তারা সমালোচনা করেছে। তারা বলেছে যে জামায়াত আগামী নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। জামায়াত নেতার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বাংলাদেশ দুটি রাজনৈতিক দল ভোটের মাঠে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে, এর মধ্যে একটি হলো জাতীয় পার্টি, অন্যটি জামায়াত। বিভিন্ন সময় নির্বাচনগুলো পর্যালোচনা করলে দেখা যায় এই দুইটি দলের নিজের ক্ষমতায় যাওয়ার শক্তি নাই, কিন্তু অন্য দলকে বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় আনতে এই দুইটি দল সহায়ক শক্তি হিসেবে কাজ করে। ১৯৯১ সালে নির্বাচনে যখন দোদুল্যমান সংসদে হয়েছিল তখন জামায়াতের সমর্থনে বিএনপি সরকার গঠন করেছিল। ১৯৯৬ সালে নির্বাচনে জামায়াত আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সে কারণে বিএনপি পরাজিত হয়েছিল। ২০০১ সালে নির্বাচনে বিএনপি জামায়াত ঐক্য রাজনীতিতে নতুন মেরুকরণ দেখিয়ে দিয়েছিল। সাম্প্রদায়িক এবং মৌলবাদী শক্তির ঐক্যের কাছে আওয়ামী লীগ বেশি ভোট পেয়েও পরাজিত হয়েছিল। এই বিবেচনা থেকে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি এবং জামায়াত একটি ফ্যাক্টরে পরিণত হয়েছে। বিভিন্ন নির্বাচনের আগে তাদেরকে নিয়ে রীতিমতো টানাটানি হয়ে যায়। জাতীয় পার্টি এই খেলায় আওয়ামী লীগের সঙ্গে গেছে। অন্যদিকে জামায়াত বিপন্ন রাজনৈতিক শক্তি হয়েও গত নির্বাচনে ২০টি আসনে ছাড় পেয়েছিল বিএনপির কাছ থেকে, কিন্তু ওই নির্বাচনের পর থেকে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কে নানা রকম টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছিল। এটি কি আসলে গুঞ্জন নাকি কোনো কৌশল, সেটি এখনো রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন। জামায়াতের মাঠে নামা নিয়ে রাজনৈতিক অঙ্গনে দুই ধরনের বিশ্লেষণ পাওয়া যাচ্ছে। প্রথম বিশ্লেষণ হচ্ছে, জামায়াতকে সরকার মাঠে নামিয়েছে এবং এর মাধ্যমে আগামী নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। শেষ পর্যন্ত যদি জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে হয়তো বিএনপির একটি অংশ জামায়াতের সঙ্গে যোগ দেবে, কারণ বিএনপিতে প্রচুর জামায়াত পন্থীর লোক রয়েছে। আর শুধু বিএনপি নয়, জামায়াত নির্বাচনে এলে অন্যান্য ইসলাম পছন্দ রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাবে, ফলে একটি অংশগ্রহণমূলক নির্বাচনে আবহাওয়া তৈরি হবে। এই নির্বাচন থেকে সরকারের প্রচ্ছন্ন সমর্থনে জামায়াত মাঠে নেমেছে বলে কেউ কেউ মনে করেন, তবে এর ভিন্ন মত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা কেউ কেউ মনে করেন, জামায়াতের বর্তমান মাঠে নামাটা এক ধরনের অভিনয় এবং বিএনপির ইঙ্গিতেই তারা মাঠে নেমেছে। তারা মনে করেন যে বিএনপি এবং জামায়াত কখনোই আলাদা হতে পারবে না। বিভিন্ন সময়ে বিএনপি যেন জামায়াত ত্যাগ করে সেজন্য একটি আন্তর্জাতিক চাপ রয়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত বিএনপিকে বারবার জামায়াতের সঙ্গ ত্যাগ করার জন্য প্রকাশ্য ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়েছে। সেই বিবেচনা থেকে জামায়াতই হয়তো আকবর এ সম্পর্ক ত্যাগের ঘোষণা দিল বিএনপিকে মাঠে সুবিধা দেওয়ার জন্য। তাছাড়া বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক ত্যাগ করেছে এরকম প্রশ্ন প্রকাশ্য ঘোষণা দিলে জামায়াতের উপর সরকারের যে নজরদারি সেটিও কিছুটা কমবে, ফলে জামায়াত নির্বিঘ্নে কাজ করতে পারবে। সময় যখন আসবে তখন জামায়াত ও বিএনপি আবার একাকার হয়ে যাবে। অর্থাৎ রাজনৈতিক কৌশল হিসেবে বিএনপিকে সুবিধা দিতে জামায়াত এরকম একটি অবস্থান গ্রহণ করেছে বলে কেউ কেউ মনে করছে, কারণ দীর্ঘদিন ধরে ২০ দলের বৈঠক হচ্ছে না এবং বিএনপি নেতারা ২০ দল আছে কি নেই এই নিয়ে এক ধরনের অস্পষ্ট দেখাচ্ছেন। বিএনপি নেতারা আনুষ্ঠানিকভাবে কখনো বলছেন না যে তারা জামায়াতের তাদের সঙ্গে নেই। এরকম একটি বাস্তবতায় বিএনপি যেন আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতার সংকটে ভুগছে, সেই সংকট দূর করার ক্ষেত্রে জামায়াতের এই ভূমিকা কাজে লাগাতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, জামায়াত এবং বিএনপি হলো ফেবিকলের মতো, তাদেরকে কখনোই ভাঙানো যাবে না। এখন যেটা জামায়াত করছে তা স্রেফ রাজনৈতিক কৌশল।
শেখ হাসিনার দয়ায় বাসায় চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া, বলছেন মহিবুল হাসান। শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে খালেদা জিয়ার থাকার কথা ছিল কারাগারে, কিন্তু তাকে দয়া করে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে খালেদা জিয়া, এখন সেই খালেদা জিয়াকে দয়া করে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিহিংসা পরায়ণ না, এই বিশাল উদারতা একমাত্র শেখ হাসিনার পক্ষেই দেখানো সম্ভব। এই উদার মনের মানুষের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, যাতে করে তিনি দীর্ঘজীবী হন। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবাই একটু সমস্যায় আছেন, তাই আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো ইফতার আবার কখনো সেহরি সামগ্রী কিংবা ঈদ উপহার নিয়ে আপনাদের কাছে যাচ্ছেন। শেখ হাসিনাকে 21 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত আছে বলে তিনি জীবিত আছেন। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য মহান সৃষ্টিকর্তা তাকে জীবিত রেখেছেন। নাফেল বলেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করার লোক খুবই কম। বাংলাদেশে আরও যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা মানুষের কথা চিন্তা করে নাই, নিজে দামি শাড়ি, দামি মেকআপ আর দামি দামি খাবার খেয়ে আয়েশি জীবনযাপন করেছেন। সেই খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দয়াতে বাসায় অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। যে যা অপকর্ম করবে তার ফল ভোগ করতে হবে, এটাই মহান সৃষ্টিকর্তার বিধান। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে, বিএনপি পকেটের, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ জনগণের আর বিএনপি পকেটের উন্নয়ন করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে, বিএনপি করে পকেটের উন্নয়ন। বিএনপির কাছে ক্ষমতা হচ্ছে পকেটের উন্নয়ন, দুর্নীতি আর ভোট চুরি। আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন, অসহায় মানুষের পাশে থাকা। ওবায়দুল কাদের বলেন, রমজান মাস জুড়ে মির্জা ফখরুল সামর্থ্যবানদের নিয়ে ইফতার পার্টি খায় আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করেছে। বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য এটা, এটাই খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য। দেশে বিভিন্ন মার্কেটে পরপর আগুন লাগার ঘটনা তদন্ত করা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, আগুন লাগার বিষয়টি তদন্ত করা হচ্ছে, খুঁজে বের করা হবে কোথা থেকে আগুন লাগানো হচ্ছে, এর পেছনে কিছু আছে কিনা। সেতুমন্ত্রী বলেন, আগুন লাগানো 2013-14-15 সালের প্র্যাকটিস মির্জা ফখরুল সাহেব আপনাদের। আওয়ামী লীগ আগুন নিয়ে খেলে না, কোনো সন্ত্রাসী বিশ্বাস করে না। আজকে আগুনের কথা বলে মির্জা ফখরুল লজ্জা শরম থাকলে অন্যের ঘাড়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতো না। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার বারবার। শেখ হাসিনাকে হঠাৎ যে আগুন নিয়ে বিএনপি খেলছে, সে আগুনেই পুড়িয়ে মারবে বিএনপিকে। তিনি বলেন, বিশ্ব সংকটের মধ্যেও বাংলাদেশ অনেক ভালো আছে, বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ দ্রব্যমূল্য ভালো পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে, না খেয়ে কেউ মারা গেছে এমন কেউ নেই। আজকে বিএনপির গায়ে জ্বালা এই সংকটেও বাংলাদেশ কেন ভালো আছে? তারা চায় না খেয়ে মানুষ মারা যাক। ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহুদ্দিন নাসিম। স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডক্টর রোকিয়া সুলতানা ও উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম। এই সময় বাহুদ্দিন নাসিম বলেন, আমরা আমাদের নেত্রী নির্দেশনা অনুসারে মানুষের পাশে দাঁড়াচ্ছি। দামি হোটেলে ইফতার থেমে গেছে, কিন্তু বিএনপি যে আমল চালিয়ে যাচ্ছে এটার কারণ তারা নিজেদের স্বার্থে রাজনীতি করে। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে নিহত 7। ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি। মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন ফেরদৌস ও এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা মাওয়া ভাঙা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে শ্রীনগরের ষোলঘর এলাকায় একটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়, পরে স্থানীয় হাসপাতালে ও ঢাকায় নেওয়ার পথে আরো 5 জনের মৃত্যু হয়। হাসানা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত 10 জনকে ঢাকা স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণে সড়কের দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীতে সাজাপ্রাপ্ত 5 আসামি গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ভিন্ন ভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক 5 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর ক্যান্টনমেন্ট থানা, জ্যামরা, হাতিরঝিল, তেজগাঁও, সবুজবাগ এবং খিলগাঁও থানা এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ আলী হোসেন, খৈয়াম পারভেজ, কামরুজ্জামান খান, বশিরউদ্দিন তালুকদার, মোহাম্মদ নুরুল ইসলাম শেখ। তিনি বলেন, রাজধানীর ক্যান্টনমেন্টে থাকা জ্যামরা, হাতিরঝিল, তেজগাঁও, সবুজবাগ এবং খিলগাঁও থানা এলাকা থেকে বিভিন্ন ভিন্ন ভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক 5 আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অধিনায়ক জানান, আসামিরা তাদের কৃতকর্মের বিষয়ে স্বীকার করেছে। আসামি মোহাম্মদ আলী হোসেনের নামে 2008 সালে, মোহাম্মদ খৈয়াম পারভেজের নামে 2011 সালে এবং কামরুজ্জামান খানের নামে 2013 সালে প্রতারণা মামলা করা হয়। দীর্ঘ বিচারক প্রক্রিয়া শেষে আদালত আলী হোসেনকে 3 বছর, খৈয়াম পারভেজকে 5 বছর এবং কামরুজ্জামানকে 2 বছরের কারাদণ্ড রায় দেন।
এছাড়া মোহাম্মদ বশির উদ্দিন তালুকদারের নামে 2004 সালে নারী ও শিশু নির্যাতন মামলা এবং মোহাম্মদ নুরুল ইসলাম শেখ নামে 2017 সালে এনআই অ্যাক্ট মামলা রুজু হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বশির উদ্দিনকে 5 বছর এবং নুরুল ইসলামকে 1 বছর সাজা দেন। মামলা রুজু হওয়ার পর থেকে তারা সকলে স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।